সুপ্রভাত। আজ পৃথিবী বড় অসুস্থ। পৃথিবীর সন্তানেরা, ধরিত্রীর সন্তানেরা আজ মারণ রোগে আক্রান্ত। ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি যেন এই রোগ, শোক, তাপ এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ান। অতি সত্বর আমাদের আবার শান্তি ফিরিয়ে দিন, আমাদের আবার স্বাভাবিকতা ফিরে আসুন, তুমি দয়া করো। এই প্রার্থনা নিয়ে আজ আমরা নিচে আছি। ডক্টর অমিতাভ চন্দ্রর এক আবেদন আমাদের আসন্ন দুর্গাপূজায়। টেলিভিশনে দেখছিলাম, হঠাৎ দেখলাম বিভিন্ন আবাসনে দুর্গাপুজোর প্রস্তুতি। শুধু পুজো না, বিচিত্র অনুষ্ঠান, তার মহড়াও শুরু হয়ে গেছে। আবার ক্যামেরার সামনে বলছে, করোনা তো কী হয়েছে, দুর্গাপূজাতে মজা করব না, বাচ্চা ছেলে মেয়েরাও মহড়া দিচ্ছে। মানুষ কি এতটা স্বার্থপর, নিজেদের জীবনের মালিক না হয় নিজেরা, কিন্তু অসুখটা যে অন্যকেও দেবে এই করে। কদিন আগে আমার এক বাল্য বন্ধুর পত্নীকে হারিয়েছি, ভীষণ মর্মান্তিক বিয়োগ ব্যথা, আত্মীয় স্বজন বন্ধুদের বিয়োগ ব্যথা, মন ভারাক্রান্ত। কদিন আগে কেরলে ওনাম উৎসবের পর কী অবস্থা আমরা সবাই দেখেছি। যে কেরল এই মহামারী রুখতে সারা দেশের মডেল হয়েছিল, একটি উৎসবের পর আজ হাহাকার অবস্থা। শতকরা 126 ভাগ বেড়ে গেছে সংক্রমণ। আমরা যদি এর থেকে শিক্ষা না নিই, খুব দুর্দিন আসছে। আমাদের বুদ্ধি কি এতটা লোপ পেয়েছে? ভেবেছিলাম আমাদের এইটুকু শুভবুদ্ধি আছে, যে এইটুকু বোধশক্তি আমাদের আছে, যে দুর্গাপুজো প্রত্যেক বছর আসবে, কিন্তু আমাদের জীবন একটাই। আশা ছিল যে বাঙালি হিন্দুরা বোধহয় এবার ঘরে বসেই মাকে পুজো করবে। এই মহামারী গেল না হয় সামনের বছর ধুমধাম করে পূজা হবে, কিন্তু না, মোৎসবটাই আসল, ভুরিভোজ আনন্দটাই আসল। তাই হঠাৎ দেখলাম দুর্গোৎসব হচ্ছে। আগে হ্যাঁ, দুর্গাপুজো নয়, দুর্গোৎসব। যদিও সরকার অনেক নিয়ম বেঁধে দিয়েছেন, কিন্তু সেগুলো কি মানা হবে? বরং নিয়ম না মেনে বেঁচে যাওয়ার মজাটাই আলাদা। আর জনকল্যাণে যা নির্দেশ দেয় সরকার, সেগুলো অমান্য করার যে আনন্দ, সে কি বলব। সিট বেল্ট লাগাতে বলা, হেলমেট পরতে বলা, মাস্ক পরতে বলা হয় জনতা নিজেদের সুরক্ষার জন্য। অথচ আমরা দেখি পুলিশ আছে কি না, না থাকলে ব্যবহার দরকার। তাই পুজো হচ্ছে ধুমধাম করে এবং অবধারিতভাবে। দুর্গা পূজার পর মহামারীর প্রকোপ বাড়বে। সোশ্যাল মিডিয়াতে যদিও কিছু ডাক্তার বারবার পোস্ট করছেন যে এবার পুজোটা ঘরে কাটান, কিন্তু কাকশ্য পরিবেদনা, কি আর মানে? সরকার অনেক কিছুর অনুমতি দিতে পারেন, সিনেমা হল খুলতে পারে, বিচিত্র অনুষ্ঠান হতে পারে, পুজোর মণ্ডপে ঢোকা যেতে পারে, অনেক কিছুর অনুমতি থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার প্রিয়জনের কাছে আপনি অমূল্য। এই রোগ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক হচ্ছে। আমরা যদি নিজেরাই নিজেদের ঠিক না হই, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের কিছু করার থাকে না। এছাড়া অবশ্য একটা উপায় আছে। পুজোর কদিন জমিও ঠাকুর দেখলাম, বাইরে খেলাম, অসুখ বাঁধালাম, পরে তো সবচেয়ে সহজ টার্গেট আছেই, গণশত্রু ডাক্তার। ডাক্তারকে না হয় দোষ দেওয়া সবচেয়ে সহজ। যাকে যখন খুশি যা কিছু বলে নেওয়া যায়। এ বছরটা আমাদের ডাক্তারদের অসহজ। প্রায় 400 ডাক্তার আপনাদের ভালো রাখার জন্য কোভিডের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা গেছেন। তারা আমাদের ভাই বা বোন ছিলেন। সীমান্তে যে সৈনিকরা যুদ্ধে দেশের জন্য প্রাণ দেন, তাদের থেকে আমরা ডাক্তার ভাই বোনদের আত্মাহুতি কোনো অংশে কম নয়। ভাই বা বোন মারা গেলে অসৌচ পালন করা হয়, তাই আমি এবছর ঘরেই থাকব দুর্গাপুজোর সময়। জানেন, প্রত্যেক বছর মহাষ্টমীর দিন আমার উপোস থাকে। সন্ধি পুজো শেষ হয়ে এলো, পুষ্পাঞ্জলি দিয়ে তারপর জলগ্রহণ করি। সেই সন্ধি পুজো যখনই থাক, এবারও করব, তবে বাড়িতে। মহাষ্টমী বা নবমীতে আমি দুর্গা মণ্ডপে চণ্ডীপাঠ করি, এবারও করব, কিন্তু বাড়িতে। পুষ্পাঞ্জলি মন্ত্র হয়তো আপনারা অনেকেই জানেন না,
কিন্তু বিশ্বাস করুন, মাকে প্রাণের ভাষায় ডাকলে তিনি ঠিক উত্তর দেবেন। আপনারা তাই করুন। যে ডাক্তারেরা আপনাদের জন্য লড়াই করে মারা গেলেন, তাদের লড়াইটা ব্যর্থ করবেন না। তাদের জন্য, আপনারা প্রিয়জনের জন্য এই বছরটা ঘরে থাকুন। আবার সামনের বছর মা আসবেন, তখন আমরা সবাই ধুমধাম করে দুর্গোৎসব পালন করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজো পরিক্রমার হাত ধরে উদ্বেগের মাত্রা কতখানি বাড়বে তা নিয়ে আপাতত চিন্তিত স্বাস্থ্যভবন। স্বাস্থ্য অধিকর্তার বক্তব্যেই সেই ভাবনার প্রতিফলন ঘটল রাজ্য স্বাস্থ্য দপ্তর আয়োজিত ওয়েবিনারে। স্বাস্থ্যকর্তা বলেন, আমরা আরও একটা সংক্রমণের ঢেউ আসতে চলেছে বলে মনে করছি। বিশেষত পুজো যখন আসন্ন, এই পরিস্থিতিতে সংক্রমণ আটকানোটাই এখন লক্ষ্য। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিদিনের বুলেটিনেই এই মন্তব্যের তাৎপর্য লুকিয়ে রয়েছে। পুজোর বাজার গতি পেতে প্রতিদিনের আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই আবহে উৎসবের কদিন ঠাকুর দর্শনের পরে বঙ্গে কোভিড দর্শনের রেখাচিত্র কী হবে, সেটাই স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কাছে মাথা ব্যথার কারণ। সংক্রমণের গতিবিধি নিয়ে স্বাস্থ্য দপ্তর আয়োজিত ওয়েবিনারে স্বাস্থ্য অধিকর্তা জানান যে তারাই সম্ভাব্য যারা এই 20-40 বছর বয়সীদের নিয়ে চিন্তা সবচেয়ে বেশি, কারণ তারাই সম্ভাব্য সুপার স্প্রেডার। ওয়েব মঞ্চে স্বাস্থ্য অধিকর্তার বক্তব্য, বয়স্ক মানুষেরা সাধারণত বাড়িতেই থাকছেন, কিন্তু 20-40 বছর বয়সীরা একাংশ বাইরে বেরোলেও ঠিকমতো মাস্ক ব্যবহার করছেন না। পারস্পরিক দূরত্ব বিধি মেনে চলা তো দূরে থাক, আগের মতোই মেলামেশা শুরু করে দিয়েছেন। স্বাস্থ্য অধিকর্তার কথায় এই বয়সে তরুণ তরুণীরা হয়তো নিজেরা আক্রান্ত হচ্ছেন না, কিন্তু নিজেদের অজান্তে সংক্রমণকে বয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। জনস্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি থেকে তারাই আমার কাছে সুপার স্প্রেডার।